বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাজের জন্য আরবি ভাষা শিক্ষায়। আমরা যদি আরবি ভাষাটা সঠিকভাবে শিখতে পারি, আরবি ভাষায় কথা বলতে পারি, তাহলে যে কোনো কাজে আমরা এক্সপার্ট হব এবং যে কোনো কাজে আমরা ভালো একটা মজুরি পাব। তাই যারা এখনো পর্যন্ত আরবি ভাষাটা আয়ত্ত করতে পারেননি, তারা আমার চ্যানেলটি ফলো করুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখান থেকে আরবি ভাষা শিখুন। ইনশাল্লাহ আপনি আরবি ভাষা শিখতে পারলে বেশি বেতনে কাজও পাবেন। সম্মানিত দর্শক, আসুন তাহলে আমরা চমৎকার আজকের এই পর্ব থেকে শব্দের অর্থগুলো জেনে নিই। প্রথমত আমাদের আজকে যে শব্দটি সেটা হলো অতীত। অতীতকে আরবি ভাষায় বলা হয় আলমাদি। আলমাদি মানে হচ্ছে অতীত। এবার লেখা আছে বর্তমান। বর্তমানকে আরবি ভাষায় বলে আলহাদির। আলহাদির মানে হচ্ছে বর্তমান। এরপর লেখা আছে ভবিষ্যৎ। ভবিষ্যৎকে আরবি ভাষায় বলে আলমুস্তাকবিল। আলমুস্তাকবিল মানে ভবিষ্যৎ। পরবর্তী শব্দটি হচ্ছে আমানত। আমানতকে আরবি ভাষায় বলে আল আমানা। আল আমানা মানে হচ্ছে আমানত। নেক্সট শব্দটি হচ্ছে খেয়ানত। খেয়ানতকে আরবি ভাষায় বলে আল খেয়ান। আল খেয়ান মানে হচ্ছে খেয়ানত। এবার লেখা আছে সম্মানিত। সম্মানিতকে আরবি ভাষায় বলে মোশাররফ। মোশাররফ মানে হচ্ছে সম্মানিত। নেক্সট শব্দটি হলো টাইট। টাইটকে আরবি ভাষায় বলে সিদ্দি। সিদ্দি মানে হচ্ছে টাইট। এবার লেখা লুজ। লুজকে আরবি ভাষায় বলে মার্খি। মার্খি মানে হচ্ছে লুজ। চলে যাচ্ছি আমরা আরো একটি চমৎকার শব্দে। লেখা আছে সুই। সুইকে আরবি ভাষায় বলে ইবরা। ইবরা মানে হচ্ছে সুই। এরপর লেখা জাল। জালকে আরবি ভাষায় বলে শেবক। শেবক, শেবক মানে জাল। তারপর ভাংতি। ভাংতি এর আরবি হচ্ছে খুর্দা। খুর্দা মানে ভাংতি। নেক্সট শব্দটিতে চলে যাব। লেখা আছে পয়সা। পয়সাকে আরবি ভাষায় বলে ফিলস। ফিলস অথবা আপনারা পয়সা টাকা অর্থে যদি আমরা ব্যবহার করি তখন বলবো ফুলুস। ফুলুস মানে টাকা। এখন লেখা আছে পকেট। পকেটকে আরবি ভাষায় বলে জেব। জেব মানে হচ্ছে পকেট। তারপর বাগান। বাগানের আরবি হচ্ছে হাদিকা। হাদিকা, হাদিকা মানে বাগান। নেক্সট শব্দটি হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল এর আরবি ভাষা হচ্ছে ওয়ার্দা। ওয়ার্দা মানে হচ্ছে গোলাপ ফুল। সম্মানিত দর্শক, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আমরা আরও চমৎকার সব শব্দ শিখব। এবার লেখা আছে ফুল। ফুলকে আরবি ভাষায় বলে জাহারা। জাহারা মানে হচ্ছে ফুল। তারপর লেখা আছে জানি। জানি এর আরবি হচ্ছে আদ্রি। আদ্রি অর্থ হচ্ছে জানি। নেক্সট শব্দটি হচ্ছে জানি না। জানি না এই বাক্যটির, ছোট বাক্যটির আরবি হচ্ছে মা আদ্রি। মা আদ্রি মানে জানি না। আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন শব্দে। লেখা আছে বিপদ। বিপদকে আরবি ভাষায় বলে খাতা। খাতা মানে বিপদ। এবার লেখা সমাধান। সমাধানকে আরবি ভাষায় বলে হাল। হাল মানে হচ্ছে সমাধান। তারপরে লেখা আছে প্রমাণ। প্রমাণের আরবি হচ্ছে দলিল। দলিল মানে প্রমাণ।
চমৎকার শব্দটি আপনারা মনে রাখার চেষ্টা করবেন, এ শব্দটির প্রচুর ব্যবহার রয়েছে। তারপর গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যাই বলেন না কেন, এ শব্দগুলোকে আরবি ভাষায় আমরা বলি খুসুসি 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 মানে গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত। এবার লেখা আছে বান্ডিল, বান্ডিলকে আরবি ভাষায় বলে রপ্তা রপ্তা, রপ্তা মানে হচ্ছে বান্ডিল। তারপর লেখা আছে পাইকারি, পাইকারি আর আরবি হচ্ছে জুমলা জুমলা, জুমলা মানে পাইকারি। পরবর্তী শব্দটি হচ্ছে পাইকারি দোকান, পাইকারি দোকানকে আরবি ভাষায় বলে মাহাল জুমলা, মাহাল জুমলা মানে পাইকারি দোকান। এখন লিখা আছে পাইকারি বাজার, পাইকারি বাজারকে আরবি ভাষায় বলে সুখ জুমলা, সুখ জুমলা মানে পাইকারি বাজার। তারপর আমরা চলে যাব আরেকটি সুন্দর শব্দে, সুন্দর শব্দটি হচ্ছে চাবির সরা, চাবির সরাকে আরবি ভাষায় বলে মাইদেলিয়া, মাইদেলিয়া মানে চাবির সরা। এরপর লিখা আছে জুরি, জুরিকে আরবি ভাষায় বলে সাল্লা, সাল্লা সাল্লা মানে হচ্ছে জুরি। নেক্সট শব্দটি হচ্ছে বালতি, বালতি আর আরবি হচ্ছে সতল, সতল সতল মানে বালতি। এবার লিখা পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগ মানে হচ্ছে আর আরবি কেস, কেস মানে পলিথিন ব্যাগ। তারপর লিখা আছে বস্তা, বস্তা আর আরবি হচ্ছে খেইসা, খেইসা মানে হচ্ছে বস্তা। পরবর্তী শব্দে চলে যাচ্ছি, লিখা আছে টিস্যু, টিস্যুকে আরবি ভাষা বলে মেনাদিল বা মেনদিল, মেনাদিল বা মেনদিল অর্থ হচ্ছে টিস্যু। তারপর সাবান, সাবানকে আরবি ভাষা বলে সাবুন, সাবুন মানে হচ্ছে সাবান। এবার লিখা আছে তরল সাবান, তরল সাবানকে আরবি ভাষায় বলে সাবুন সাইল, সাবুন সাইল মানে হচ্ছে তরল সাবান। লিখা আছে ডেটল, ডেটলকে আরবি ভাষা বলে দিতল, দিতল মানে ডেটল। এখন লেখা আছে প্যাম্পাস, প্যাম্পাসকে আরবি ভাষায় বলে হাপাদা, হাপাদা মানে প্যাম্পাস। জিরা, জিরা এর আরবি হচ্ছে কামুন বা কামু, কামুন বা কামু। কালো জিরা হাব্বা সৌদ, হাব্বা সৌদ মানে কালো জিরা। তিল স্যামস্যাম, স্যামস্যাম মানে তিল। ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন প্রথমত, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। পরবর্তী পর্বে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।